দিকে দিকে আবাস বিক্ষোভ, এবার বীরভূমের রামপুরহাটে। তালিকায় নাম না থাকায় বিডিও অফিসের সামনে বিক্ষোভ, শাহাপুর ও বুধিগ্রামে 160টি পরিবারের নাম বাদের অভিযোগ। বিডিও অফিস ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দেখুন, এটা আমাদের যে সার্ভেটা চলছে, অলরেডি এনলিস্টেড মানে যাদের অলরেডি নাম আছে তালিকায়, যাদের নাম আছে তাদের উপর তো সার্ভেটা করা হচ্ছে। আমরা সেই সার্ভেটাকে চলছে, সার্ভেটা এখন অনগ্রোয়িং প্রসেস, যতক্ষণ না চলছে ততক্ষণ না লিস্ট বেরোচ্ছে আমরা তো এখন কিছু বলতে পারছি না। তবে যাদের যে বক্তব্য, যা অভাব অভিযোগ আছে আমরা শুনলাম, আমরা সেটাকে আমাদের কাছে নথিবদ্ধ করেছি, রেখে দিয়েছি, পরবর্তীকালে দেখবো। এখন সার্ভেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা আপাতত কিছু বলতে পারছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।